সবাইকে স্বাগতম। বাংলাদেশে উৎপাদিত লবণের মধ্যে পাওয়া গিয়েছে মাইক্রোপ্লাস্টিক, লবণের প্লাস্টিক। এই লবণের প্রতি কেজিতে গড়ে 2676টি মাইক্রোপ্লাস্টিক রয়েছে। গবেষণায় বলা হয়, বাংলাদেশের মানুষ যে পরিমাণ লবণ গ্রহণ করে তাতে প্রতি বছর গড়ে মানুষ 13,088টি মাইক্রোপ্লাস্টিক গ্রহণ করে থাকে। কেন হচ্ছে এরকম? আমাদের শরীরে মাইক্রোপ্লাস্টিক কী প্রভাব ফেলছে? বাঁচার উপায়ই বা কী? এটা নিয়ে আমাদের আজকের আলোচনা, প্লাস্টিক সিরিজের দ্বিতীয় পর্ব। বাংলাদেশের মানুষ প্রতিদিন গড়ে 13.4 গ্রাম লবণ গ্রহণ করে থাকে। লবণ উৎপাদনে বাংলাদেশ এখন স্বয়ংসম্পূর্ণ, যার সিংহভাগই উৎপাদিত হয় সমুদ্র উপকূলের জমি থেকে। কয়েক বছর ধরে লবণ উৎপাদিত হয় 16 থেকে 18 লাখ টন। এতে জড়িত থাকে 18 থেকে 30 হাজার মানুষ। গড়ে প্রতি বছর 57 থেকে 65 একর জমিতে লবণ চাষ হয়। মজার ব্যাপার হলো, এই বিপুল পরিমাণ লবণেই রয়েছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি। মাইক্রোপ্লাস্টিক হলো প্লাস্টিকেরই ক্ষুদ্র অংশ, যার আকার 2 মাইক্রোমিটার থেকে 5 মাইক্রোমিটার পর্যন্ত হতে পারে। আমরা যে প্লাস্টিক সচরাচর ব্যবহার করে থাকি, সেটাই তাপমাত্রা, অণুজীব অথবা অন্যান্য কারণে মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয় ধীরে ধীরে। এবার আসা যাক গবেষণায় কী পাওয়া গেল। এই গবেষণায় দেশে বাণিজ্যিকভাবে বিপণন হয় এরকম 13টি কোম্পানির লবণ পরীক্ষা করা হয়, যার মধ্যে 10টি স্বনামধন্য কোম্পানি এবং 3টি স্থানীয় পর্যায়ের। 2021 সালের সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে গবেষণার জন্য এই লবণগুলো গ্রহণ করা হয়। গড়ে প্রতি কেজি লবণে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায় 2676টি। সর্বনিম্ন পাওয়া যায় 390টি এবং সর্বোচ্চ পাওয়া যায় 7400টি। মজার ব্যাপার হলো, বাংলাদেশের ভালো ব্র্যান্ডেও মাইক্রোপ্লাস্টিক কিন্তু রয়েছে। প্রসঙ্গে বাইরে বলছি, বঙ্গোপসাগরে আহরিত বিভিন্ন মাছ এবং অণুজীবে ইতিমধ্যেই মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে। ওই মিয়া, সমুদ্রে কীভাবে প্লাস্টিক যায়? মানুষ কি সমুদ্রে বাস করে? সমুদ্রে যেখানে সেখানে প্লাস্টিক ফেলে দেয়? সারা বিশ্বে গড়ে 36 কোটি টন প্লাস্টিক ব্যবহার হয়। বাংলাদেশেও ব্যবহার বাড়ছে। শুধুমাত্র ঢাকাতে জনপ্রতি প্লাস্টিকের ব্যবহার ছিল 2005 সালে 9 কেজি 200 গ্রাম, যা 2020 সালে দাঁড়িয়েছে 22 কেজি 900 গ্রাম। শুধুমাত্র ঢাকায় প্রতিদিন বর্জ্য হচ্ছে 6,500 টন, যার 10% হলো প্লাস্টিক। এই প্লাস্টিক বর্জ্যের মোট 48% যাচ্ছে ল্যান্ডফিলে, 37% পুনর্ব্যবহার হচ্ছে, 12% প্লাস্টিক যাচ্ছে খাল ও নদীতে, এবং 3% খোলা অবস্থায় অথবা ড্রেনে যাচ্ছে, যার ফলে অবধারিতভাবে এসব প্লাস্টিক পরিবেশের সাথে মিশে যাচ্ছে। গবেষকরা বলেছেন, লবণে মাইক্রোপ্লাস্টিকের উচ্চ উপস্থিতির একটি কারণ হলো সমুদ্রের আশেপাশে প্লাস্টিকের অত্যধিক ব্যবহার এবং পুরো দেশেই অতিরিক্ত মাত্রায় প্লাস্টিক দূষণ। যেখানে লবণ উৎপাদিত হয় সেখানে প্লাস্টিকের ব্যবহার বেড়ে যাওয়াও কিন্তু এর অন্যতম একটি কারণ। এছাড়াও পর্যটকদের অতিরিক্ত প্লাস্টিকের ব্যবহার এবং যেখানে সেখানে ছুঁড়ে ফেলা মাইক্রোপ্লাস্টিক বেড়ে যাওয়ার আরও একটি কারণ। আরে ভাই, প্লাস্টিক সমুদ্রে চলে যাওয়া তো ভালো, খারাপ জিনিস আমাদের থেকে দূরে চলে গেছে, সমুদ্রে যা খুশি হোক, আমাদের কি? ঠিক বলছি না? যে কয়টি উপাদান মানবদেহে ক্যান্সারের সৃষ্টি করে তার অন্যতম একটি কারণ হচ্ছে প্লাস্টিক। এই ধরনের প্লাস্টিক পরিপাকতন্ত্রের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে এবং যকৃৎ, ফুসফুস সহ অন্যান্য অঙ্গে সমস্যা তৈরি করে, নারী ও পুরুষের মধ্যে বন্ধাত্মতা তৈরি করে। সবচেয়ে বড় কথা, এই প্লাস্টিক মানুষের শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট করে দেয়। লবণে মাইক্রোপ্লাস্টিক, বাঁচার উপায় কী? অবশ্যই যেখানে লবণ উৎপাদিত হয় সেখানে প্লাস্টিকের ব্যবহার অনেক কমিয়ে আনতে হবে, পারলে নিষেধাজ্ঞা জারি করতে হবে। আমরা কী করব? অবশ্যই প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে, প্লাস্টিকের দূষণ কমাতে হবে, যেখানে সেখানে প্লাস্টিক ফেলবেন না, প্লাস্টিকের রিসাইকেল বাড়াতে হবে। আরেকটি সহজ সমাধান আছে, হিমালয়ান পিঙ্ক সল্ট অথবা সৈন্ধব লবণ। এগুলো কিন্তু সমুদ্রের পানি থেকে হয় না, খনি থেকে আহরিত হয়। এসব লবণে মিনারেল তো বেশি, আর যা কিছুই হোক মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাবে না। আসুন আমরা নিজেরা সচেতন হই এবং আমাদের আশেপাশের সবাইকে সচেতন করি।